উদ্বোধন অনুষ্ঠান আজকে, এবং এখানে উপস্থিত এখানে উপস্থিত আছেন আপিল বিভাগের মাননীয় বিচারপতি স্যার, উনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আপনারা যারা ইনভাইট আছেন তারা জানেন, এবং পীরজাদা স্যার রাস্তায় আছে, চলে আসবে। অনুষ্ঠানে যেভাবে শুরু করতে চাইছিলাম ওইভাবে হয়নি, তা আমরা ঠিক এখন যারা আপনারা আছেন সুন্দরভাবে অনুষ্ঠান আমরা শুরু করব। এখানে যারা বসা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ স্যার আছে, এখানে যারা আওয়ামী লীগের ভালো ভালো লোকজন আছে, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আপনারা সবাই অতিথি যোগ্য। আমাদের এখানে আজকে অতিথি খুবই কম, তাদের অল্প কিছু কথা শোনার পরপরই এবং আমরা আপনাদের সম্মাননার পরে আমার চ্যানেলটি উদ্বোধন হবে এবং সাংস্কৃতিক সন্ধ্যা হবে। তা অনুষ্ঠানটি যে ক্যাটালগে আছে ঠিক এই ক্যাটালগে আমরা অনুষ্ঠানটি করবো, এবং রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত মোস্তফা মোহাম্মদ মোস্তফা হোসেন চৌধুরী উনিও আছে, এবং জেলা পরিষদ নারায়ণগঞ্জ তার জন্য একটু জোরে করতালি, কারণ এখানে অনেক সিনিয়র মানুষ আছে যারা এমপি মন্ত্রী, এরা আপনাদের ভোটে নির্বাচিত হয় এবং তাদের সাথে আপনাদের সম্মান, এবং টিচাররা আছেন অনেক উপরে। তা অনুষ্ঠানটি ঠিক যেভাবে যে ক্যাটালগ আছে আজকের অনুষ্ঠানের পরিচালক রবীন ভাইকে বলবো, স্যারদের বরণ করে নেওয়ার পরপরই আপনাদের জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানের যে থিমে ছিল ঠিক ওই থিমে যেন অনুষ্ঠানটি চলে, তাহলে অনুষ্ঠানটি পরিপূর্ণ হবে। সকলে একটি উপস্থাপক রবীন্দ্র ভালোভাবে করতে হবে।